পুলিশে এসে পড়েছে। এই বড় হজরে এসে পড়েছে, সবাই সরে যাও, হুঁশিয়ার, সাবধান, এই সাবধান, বড় হজরে এসে পড়েছে, বড় হজরে এসে পড়েছে। সালাম হুজুর, সালাম। সালাম হুজুর। ছেলে বিলেত থেকে কোনো চিঠিপত্র পাঠিয়েছে? না আব্বাজান, গেল তো মাত্র কয়েকদিন হলো। আচ্ছা আচ্ছা, তুমি বসো মা। জি। তা তোমার আদরের পুত্রধন সুরজ মিয়া কোথায়? পুত্রধন কি শুধু আমার, আপনার নয়? না, তুমি আদর একটু বেশি করো তাই বলি। ছেলে বড় হয়েছে, বিয়ের স্বাধীন নাম গন্ধ নেই, সময় মতো সবকিছু করা ভালো। সবই বুঝি, ছেলে মেয়ের বিয়ে দেয়া ফরজ কাজ, কিন্তু তাই বলে যেখানে সেখানে তো বিয়ে করানো যায় না। বড় ছেলেকে বিয়ে করিয়েছি খানদানি বংশে, আমার বড় বৌমা বংশীয় ঘরের কত লক্ষ্মী মেয়ে, সেরকম বংশ হলেই আমি বুক ফুলিয়ে ছোট পুত্রবধূ ঘরে আনব। তুমি বলো, কাকে আমি বিয়াই বলে বুকে জড়িয়ে নেব? গরু ছাগলকে তো বিয়াই বলা যাবে না। যাকে আমি বিয়াই বলে বুকে জড়িয়ে নেব তাকে আমার মতোই একজন হতে হবে। মেয়ে সুন্দরী হলেই তো চলবে না, বংশমর্যাদা আর আভিজাত্য প্রয়োজন আছে। যে পর্যন্ত মেয়ে আমার মনের মতো না হবে সে পর্যন্ত আমি ওকে বিয়ে শাদি করাবো না। এই কি বলছেন আপনি, আমার শুরু চিরকুমার থাকবে? হ্যাঁ, চিরকুমার থাকবে। আমি খোশ মামুদ চৌধুরী, মুখ দিয়ে যা বলি তা কখনো বদলায় না। আমার মাফ করে দিন। আরে আমি চাইতাছি চৌধুরী সাহেবের ছেলে, এই চান্দের মতো রূপটা বিফলে নষ্ট করতেছো, বিয়ের বয়স পার হয়ে গেলে বিয়ে করে লাভ হবে না সোনা। আরে ফল পাকলে সময় মতো খেতে হয়, তা না হলে পোকায় ধরে। বিয়ে তো করবই, কিন্তু পাত্রী কোথায়? আব্বাজানের তো বংশমর্যাদা আত্মসম্মানই বড়, সেরকম না হলে বিয়েই করাবেন না। শোনো সুরজ মিয়া, একটা মানুষের সব দিক কোনোদিন মিলবে না, আর তোমার বিয়েও হবে না। পালিতে পান ঢেলে লাভ নেই, সময় নেই, চললাম। ঘটক সাহ, আরে ও ঘটক সাহ, এই যে ঘটক সাহ, কত মানুষের জোড়ায় তো আপনি মিলান, আমার জোড়াটা মিলিয়ে দিন না, আমি আপনাকে অনেক বকশিশ দেব। বকশিশ?
আছে অনেক টাকা বকশিশ পাত্রী একখানা আছে দড়িরাম গ্রামের অপূর্ব সুন্দরী তাই নাকি জলদি দেখার ব্যবস্থা করুন তোমার আব্বা যদি রাজি না হন আরে সেটা আমি দেখব আগে ব্যবস্থা করুন দড়িরাম গ্রামের জমেলা সুন্দরী জমেলা সুন্দরী গোমটাটা খোলে
এত সুন্দর, এত সুন্দর পুরুষ। মিয়া ভাই দিয়ে টাস্কি লেগে রয়েছে, কি হলো মিয়া ভাই, মাথায় কি ঠাড়া পড়ছে? কিছু দিকা আপনি ভাত খেয়েছেন? না না, তোমার নাম? জমিলা খাতুন। জমিলা খাতুন, জমিলা সুন্দরী। এই সুন্দরী কি আমার বউ হবে? এই সুন্দর পুরুষ কি আমার স্বামী হবে? এত সুন্দর হাসি, আমার ঘরে গেলে সারা জীবন ভালোবাসা দিয়ে বুকের ভিতর আগলে রাখব। খোদা, এই মানুষটার সাথে আমার জুড়ি মিলিয়ে দিও। আবার তো এটা আজকে লেগে গেছে। আমার আর কিছু জিজ্ঞেস করারও নেই, দেখারও নেই। দেখা দাও। মিয়া ভাই, মাথার ক্যাশ দেওয়া লাগবে না? তুই কো? দাদা, মাথার ক্যাশ দেখব না। ও, চুলটা খুলে দাও। পাঁচশো টাকা হাতি লাম্ব জমেলা তোমার রূপ দেখিয়া, আরো তিনশো টাকা দিলাম মাথার কেশ দেখিয়া, গো জমেলা মাথার কেশ দেখিয়া। নজর কাইরাছে আসমানের চাঁদ যেন জমিনে আইসাছে, গো কন্যা জমিনে আইসাছে। গেল কোথায় ভাবি? ভাবি ভাবি, ও ভাবি, এই আসছে। কি ব্যাপার ছোট মিয়া, এত খুশি কেন? আবার মিষ্টি? আগে হা করো, মিষ্টি কথা শোনাতে হলে আগে মিষ্টি মুখ করাতে হয়। নাও। আরে সুন্দরী ভাবি, খবর আছে। কি খবর জলদি বলো। আহা, কি সুন্দর, কি অপূর্ব। আ ভাবি সব, চোখে নেশা ধরে গেছে। কি নেশা ধরেছে? দড়িরাম গ্রামের জমেলা সুন্দরী। জমেলা সুন্দরী? হ্যাঁ ভাবি, ওকে না পেলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। যে করেই হোক, তোমরা জমেলাকে আমার ঘরে বউ করে এনে দাও। আরে দাওরা, এত অস্থির আর কি আছে? আগে সবার সাথে কথা বলি। যে করে হোক ভাবি, সবাইকে রাজি করাতে হবে, সবাইকে রাজি করাতে হবে। আচ্ছা আচ্ছা। অসম্ভব, কন্যার বংশ মর্যাদা পরিচয় না জেনে এ বিয়েতে আমি কিছুতেই মত দিতে পারি না। সুরজের যখন কন্যা এতই পছন্দ, তখন আপনি কন্যাকে দেখিয়ে আসুন না। পরিচয় পর্বের আগে আমি যাত্রার বাড়িতে পা রাখতে পারি না, বিয়ে শাড়ি তো আর পুতুল খেলা নয়। তাছাড়া আমার আত্মসম্মানে আঘাত লাগবে, এমন কাজ আমি কোনোদিনই করব না। আগে খোঁজ খবর নেব, তারপর ভেবে দেখব দেওয়া যায় কিনা। তোর মাকে কেশ দেখা কিভাবে গান গাইছিলি? কমু না কেন কবি না কইতে শুনবি?
500 টাকা দিলাম গো জামেলা তোমার রূপ দেখিয়া আরো 300 টাকা দিলাম গো মাথার কেশ দেখিয়া গো জামেলা মাথার কেশ দেখিয়া আলো মাগিরা হাসি থাকতো না লো হাসি থাকতো না জামাই ঘরে গেলে এই হাসি থাকতো না বুড়ি ফকিন্নি বুড়ি আমার গো হাসি দেখো তোমার হিংসা লাগে আলো হিংসা লাগবো কে জুয়ান কালে পিরিত করে নাগর ধরছিলাম সবই বুঝি নানি ও নানি পিরিত কেমনি করে আমার একটু শিখায় দাও না আরে সুন্দরী পিরিত শিখাইতে হয় না মনের জলে কোকিল ডাকলে পিরিত এমনি এমনি হয়ে যায় আচ্ছা নানি তুমি একলা একলা থাকো পিরিত করে একটা নাগর জুটায় নাও না কেন এই বয়সে একটা নাগর জুটায় এক গেরাম একটা ইতিহাস তৈরি করো ঠিকই তো কইছে বাকি জীবনটা ভালোই কাটবো আমার লোকে ইয়ারকি ইয়ারকি কি ইয়ারকি কি বুড়া বয়সে বসন্তের কোকিল ডাকছে তোমার নাগরের দরকার পড়ছে ব্যথা পেয়েছ এত সুন্দর মানুষের সঙ্গে ধাক্কা খেলে কেউ কি ব্যথা পায় আমার সাথে ধাক্কা খেয়ে মনে হয় আপনি ব্যথা পেয়েছেন হ্যাঁ সত্যিই বলেছ খুব ব্যথা পেয়েছি তবে গায়ে না বুকের ভেতর যে দিল আছে সেখানে এটা আপনি কি বলছেন ঠিকই বলেছি তোমাকে দেখার পর থেকে এই বুকের ভেতর সারাক্ষণ কেমন যেন করে কেমন করে জানি না তবে বুঝি কি বুঝেন বুঝি তুমি বুকের ভেতর ঘর বানিয়ে বুধ বেশি বসে আছো আর সারাক্ষণ আমার সঙ্গে দুষ্টুমি করছো হায় আল্লাহ বলেন কি আমি তো ভেবেছিলাম আমাকে আমাকে আপনি ভুলেই গেছেন এমন চাঁদ মুখকে কেউ কোনোদিন ভুলতে পারে একবার শুধু একবার বলো জামেলা আমাকে ছাড়া তুমি অন্য কারো বউ হবে না কি বললে তুমি আপনি তুমি করিয়া
জমেলাকে কিভাবে পাবো সেই চিন্তা আমার কিছুই ভালো লাগে না। তোমার বাপ যে জল্লাদ, ও মা গো, হ্যাঁ পায়ের খরমের আওয়াজে মানুষের কোল জায়গায় পৌড়ি, তার দমকে মানুষ মুত্যা দেয়। তোমার মনে নাই আমি একদিন মুত্যা দিছিলাম, যার নাম খোস মাহমুদ চৌধুরী, বাবা রে সাতবার সালাম। প্রেম ভালোবাসা করতে এলি বাপের অনুমতি ছাড়া কইর না, তাইলে সর্বনাশ হয়ে যাবি। শালা, কোনো বাবা কি প্রেম ভালোবাসার অনুমতি দেয়? আমার যে করি হোক, জমেলাকে চাই চাই চাই। চাইলে কি পাওয়া যায় দাদি? তুমি যাই বলো। ওকে আমি মনে প্রাণে স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমার ধ্যানে শুধু সুরুজ আর সুরুজ। বুঝছি, সুরুজ মেয়া দোল পাখির মতো তোর মনের মধ্যে লাফালাফি করতেছে। তোর দাদারও সুরুজ মেয়ে খুব পছন্দ। হ্যাঁ
প্রেম করিতে যাই গো মোরা প্রেম করিতে যাই প্রেমের মাঝে কোন রকম ডর ভয় নাই মোরা প্রেম করিতে যাই প্রেম করিতে যাই গো মোরা প্রেম করিতে ভাই আমার মনে হয় জমেলার দেখা পাই তুইলে সাইকেলটা আমার দিয়া তুমি বাড়ির ওই দিক দিয়া যাও হ্যাঁ ঠিক আছে তুই থাক আচ্ছা আমি যাই কি ব্যাপার আরে আসো না তাড়াতাড়ি পুকুর ঘাটে আসো না কোথায় গেলে শিগগির এসো আমার সাহস কি করে হলো শুরু তুমি আরে তোমরা হেসো না সুরজ লজ্জা পেয়েছে এতে লজ্জার কি আছে এই বয়সে এরকম ঘটনা আমি কম ঘটাইনি পাট খেত বা সেরারা অনেক ভাঙছে সবই আমার মনে আছে জলদি বাড়ির ভেতরে নিয়ে যাও নাস্তা পানি করাও আসো না না আজ থাক আরেকদিন আসবো চোর যখন ধরছি তখন জামিন না দেওয়া পর্যন্ত যাইতে পারবো না জমেলা তুই ওরে বাড়ির ভিতরে নিয়ে আয় হ্যাঁ যাও 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 না জমেলা চুরি করে দেখার কি দরকার বাড়ির সবাই তো রাজি আছে তাছাড়া আমার মনের দরজা তো তোমার জন্য খোলাই আছে জমেলা তোমাকে না দেখলে আমার ভালো লাগে না সারাক্ষণ মনে হয় পুতুল বানিয়ে সামনে রাখি আর মন ভরে দেখি আমারও একই অবস্থা ইচ্ছে হয় সারাক্ষণ সামনে বসিয়ে তোমার দিকে চেয়ে থাকি বাড়ির ভেতরে চলো না বাড়ির ভেতরে গেলে এমন করে তোমার সঙ্গে কথা বলতে পারবো না আর তোমাকে দেখতেও পারবো না চলো ওদিকে গিয়ে বসি চলো না তোরে সালাইতে না শিখলি শ্বশুর আব্বা সাইকেল দিলি তোরে সালাম কেমনি আবার গোড়াতে শুরু আল্লাহ তুমি মনের আশা পূরণ করো আমি গেছি গো মা ভালোই তো লাগতেছে সামরা উঠে নাকি মজা পেয়েছে নাকি আই সামরা মজার গন্ধ ভাঙে কাটা ব্যথা পাইছে সুন্দরী না আরাম পাইছি সাইকেল চালাতে জানে না আবার সাইকেল উঠছে এই তোমার পাও দুটা দাও পাও দুনু কেন দেও না দুইটা মাফ চাই থাক থাক মাপ চাইতেই বলা বাড়ি কই এখানে কি চাই এই বাড়ি কামারের স নাম সুন্দর আলী এখানে আসছি প্রেম প্রীতি করতে প্রেম প্রীতি কার লগে
তোমার মতো সুন্দরী লাগে। কি? না না, টুকু, আমার মিয়া ভাই সুরজ মিয়া জমিলা সুন্দরী লোকে প্রেম করতে এই গ্রামে আইছি। সাথে আমি আইছি। এই তোমার পায়া মজা লাগতাছে। একটু কথা কই। তাড়াতাড়ি কও। কি কি কমু? কি কইবা? সেটা ওকে আমি শিখাই দিব। হ্যাঁ, শিখাই দাও। কানে দূরে কও। আমি আর এই গ্রামে পীড়িত করতে আসুম না। আবা কি সুন্দর! এটা কি পীড়িতের প্রথম শব্দ? হ্যাঁ, কানে ধরো। আচ্ছা, আমি আর এই গ্রামে পীড়িত করতে আসুম না। এইবার সুখটা বন্ধ করে দশবার উঠো আর বসো। এইটা কি পীড়িতের দুই নম্বর শব্দ? হ্যাঁ, দেখছো মিয়া ভাই আমারে এতদিন কিছুই শিখায় নাই। তাই শুরু করি। আচ্ছা, বিসমিল্লা। এক, দুই, কিরে কি হয়েছে? কান ধরে উঠবস করছিস কেন? পীড়িতের শবকের উপরে আসি। তবে শোনো মিয়া ভাই, যে জিনিস দেখছি মারে গিয়ে আইজি কমু, মা আমি বিয়া করব। আগুন জ্বলে রে ভিতরে, আগুন জ্বলে রে, এত বড় ডাঙ্গর হয়েছি বিয়ার কথা মায় কয় না রে। ওই মা, মা এগুলো ভাড়া আমি কি করতেছি তুই শুনতে আসছ না? ওই যে দেখো এখন চুপ করে রয়েছে, কিছু কয় না। বিয়া তো করম বাজার, তুই আমার একমাত্র বুকের ধর। তাইলে মা তুই আইসি আমার বিয়া করাই দে, আর তা না হইলে আমি খাওয়ান দাওয়ান সব বন্ধ করে দেবো। তোরা চল দে, এইটারে গলায় পেঁচায় আমি কিন্তু মরিয়া যাবো। না না বাজান, এমন কথা কইস না। আমি আই যে দরিরাম গ্রামে যাবো, তোর পছন্দের পাত্রেই তোর বিয়া করাবো। আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, যাও তুমি অক্ষুনি যাও, যাও। আরে বাজান, কামটা সাইরে লো। কিছু সাইরে সব কাম আমি করো, তুমি যাও। আরে আরে করো, যাও যাও যাও। আর কি আনন্দ ঘরে ঘরে মহানগরে, সই গো মহানগরে, আইলে কি দিয়া সাজামু তোরে। জামাই হইছে গা
मंशा मुशा बीन सात कैसा तुझा पटना मेला कसमत कसमत करे सुंदर बौर मुख देखि ना अरे चोख बुझे बस क्यों चोख थकले तो ज्योत्ना जे सुंदरी चोख दिए देखले चोखर नीचे नामबे ना তাই ভয় পাচ্ছে কি হলো শালা ইজ্জত ডুবাবি নাকি চক্ষুন চক্ষুন তুমি এত সুন্দর কে এই দেহ আমি কত সুন্দর এটা হাসনের কি আছে আমি সুন্দর দেখেই তো মায়া আমার নাম রাখছে সুন্দর समय पेलिना शोनेन छोटो खाटा कुन दिके माने পায়খানাটা কোন দিকে পায়খানা ধরছে আমি পানি দিতেছি দাঁড়াও একটু তাড়াতাড়ি ফোন মিয়া ভাই আর তো পারতেছি না পানি আসে না কেন আপনি রুমটা দেন কানে লাগা মুনে শালা চাইতে রাখ আরে দমক দিও না শেষ পর্যায়ে আছি আর পারতাছি না এটা ব্যবস্থা করো মিয়া ভাই এইবার পুষবে মজা বিপদে আছি তাড়াতাড়ি যান
নতুন জামাই বুঝবো মজা। নেভাই জলে জলে নেভাই নেভাই গো জলে গো নেভাই জলে নেভাই কি জলে নেভাই জলে নেভাই হ্যাঁ ভাই জলে বাগুন খেতে আগুন লেগে গেছে। মেয়ে ভাই ফুসকুন কই এই সুন্দর এই সুন্দর আমার কথা শোন আরে কি জলে জলে করছিস উঠে আয় উঠবেন যাইব না মিয়া ভাই আমি আর বিয়া করুম না একবার করছি আর করুম না আর করুম না অশান্তি করে জলে নি জলে নি জলে নি জলে নি বুঝেছি সুন্দর মিয়াকে সোজা পেয়ে বোকা বানিয়েছ সুযোগ আসুক মজা বুঝাবো সুযোগ তো সামনেই দেখা যাবে কেমন মুরব আচ্ছা ঠিক আছে আয় উঠে আয় না কারো মাদুর মাস আমার হলো সর্বনাশ কেউ হাসে আমার খালি জলে মিয়া ভাই একটু আরাম লাগতেছে কি বললি ঘটকের বাচ্চা ওই দুই পয়সার সরকারের নাতনি জমিলা হবে এই চৌধুরী বাড়ির পুত্রবধু হুজুর গরিব হলো মেয়ে কিন্তু মাশাল্লাহ বের হ বের আমার বাড়ি থেকে আর একটা কথা বললে তোকে আমি জানি মেরে ফেলবো বের হ যে থাপ্পড় খাইছি খোশ মাহমুদ চৌধুরী সম্পর্কে আপনি তো ভালো করে জানেন তবে সুরুজের মায়ের এই বিয়েতে কোনো অমত নাই খোশ মাহমুদ চৌধুরী খুবই কঠিন মানুষ এ বিয়েতে তিনি রাজি হবেন না এতে হাল ছাড়ানোর কি আছে চেষ্টা করে দেখলে তো দোষের কিছু নাই আপনি নিজে যান ছেলের মুখের দিকে চাওয়া হইলেও রাজি হয়ে যাইব ঠিক আছে আমি নিজেই যাব জমেলার বিয়ের প্রস্তাব নিয়ে সালাম হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার কাছে কি জন্য এসেছো তা আমি জানি সরকার তুমি আমার আন্ডারে কিছুদিন চাকরি করতে তুমি ভালো করেই জানো আমি কোন ধরনের মানুষ জি জানো না তেল পানি কখনো এক হয় না আসমানের চাঁদ কখনো জমিনে আসে না উড়োজাহাজ কখনো মাটিতে চলে না লবণ কখনো চিনি হয় না আর সরকার কখনো চৌধুরী হয় না আমার বংশের সাথে যারা আত্মীয়তা করতে আসবে তারা আমার মতেই হবে তোমার মতো একজন সামান্য সরকার কখনো আমার আত্মীয় হতে পারে না আপনার কথা শেষ হলে অনুমতি নিয়ে আমি একটা কথা বলতে চাই প্রয়োজন নেই অবাস্তব কথা শোনার মতো ধৈর্য আমার নেই তুমি কি করে ভাবো আমি খোশ মাহমুদ চৌধুরী তোমাকে আত্মীয় বলে বুকে জড়িয়ে নেব তোমার মতো ছোট বংশের কন্যা হবে এই চৌধুরী বাড়ির পুত্রবধূ আর একটি কথা না বলে মুখে তালা লাগিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও নইলে চাপকে পিঠে চাল তুলে নেব দাঁড়াও ভবিষ্যতে এই ধরনের প্রস্তাব নিয়ে যদি কেউ আবার আমার কাছে আসে তাহলে ওকে আমার এই বারান্দায় গলায় দড়ি বেঁধে লটকে দেব কথাটা মনে রেখো আমি জানতাম এরকম একটা কিছু ঘটবো খোশ মাহমুদ চৌধুরী ভাঙবো তবু মস খাইবো না যে করে হোক তার অহংকার ভাঙতেই হইব এই অপমানের জবাব আমি দেবই যেভাবেই হোক
ওই চৌধুরী বাড়ির ছেলে সুরুজকে আমার বাড়ির জামাই বানাবই। ঘটক, তুমি তো জোড়া মেলানোর কাজে দক্ষ, কিভাবে সুরুজ জবেলা জোড়াটা মেলানো যায় ভেবে দেখো। বুদ্ধি একটা আছে মানিক ঢুলি কবিরাজ, শুনছি সে নাকি তাবিজ কবজ দিয়া এইসব জটিল সমস্যার সমাধান করতে পারে। আরে ধর, তাবিজ কবজ বিয়ে শাদী হয় নাকি? আরে হবে হবে, বিশ্বাসের রত্ন মেলে। আমার মনে হয় একবার চেষ্টা করে দেখা উচিত। ঠিক আছে, এমনি যখন কাজ হয়নি তখন দেখি তাবিজ কবজে কাজ হয় কিনা। আমি বহু কিছুর দাওয়াই জানি, কিন্তু এই দাওয়াই জানি না। কি বলো কবিরাজ, তাহলে উপায় আছে? আছে উপায় আছে, তবে আমার দ্বারা সম্ভব না, আমার ফকিনী দ্বারা সম্ভব। আপনার আমার ফকিনীর লগে কথা কন। কই গো ফকিনী? কি হইছে ফকির? আরে এইদিকে আসো। কোনো সমস্যা? আরে সমস্যা না হইলে কি আর ডাকি, শোনো। এই কাম ঠিক আছে, পাঁচশিকা পয়সা আর জুম্মা ঘরের জন্য পাশের চাল দিয়া আপনারা বাড়িতে চলে যান, চলে যান, কাম হয়ে যাব। আচ্ছা মা, পাঁচ জনকে তোমার মতো সুন্দর আছিল? হ বাজার খুব সুন্দর আছিল, এর লেগে আমি এত সুন্দর হয়েছি। দেহি বাজান, তোর নজর টিপটা দিয়ে দেই দেই। নতুন নতুন শ্বশুর বাড়ি যাবি, এই যে নে বাজান, এই টাকাগুলি দিয়া কিছু মিছু কিনে লয়ে যাইস। কিছু মিছু? আচ্ছা, খালি হাতে যাবি নাকি? না না না, কিছু মিছু নিমু নি। আর শোন, নতুন শ্বশুর বাড়ি বেশি খাবি না, দিতে চাইলেও না করবি। আচ্ছা, তুই হইলি জামাই, সব সময় উঁচা জায়গায় বসবি, বেশি কথা কবি না। না না, যা কবি কোকিল কণ্ঠে কবি, সবাই যে সম্মান করবি। আচ্ছা মা, তুমি যা যা কইছো সব আমি বুদ্ধি খাটায় করুম, তুমি চিন্তা করো না। যাই মা। যাও নে বাজান, তুমি ভালোভাবে ফিরে আইসো। থাক বাজান থাক। আসো বাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, কি লাগবো ভাই? এই কিছু মিছু আছে ভাই। কি শুনিছু? কি শুনিছু আবার? কি শুনিছু বলে তো কিছু নাই। আপনি জানেন না, মায় কইছে কিছু মিছু আছে। পেক কোল্ডারে কই পাড়াই, কাঁথা বাজারে যাও। লাই করোনা কত ভালোই লাগতাছে। দেন ভাই সাজায় দেন। না পাওয়া ধন পাইছি, এই জিনিস লইয়া শ্বশুর বাড়িতে গেলে সবাই খুব খুশি হইব, এই বউ খুশি হইব। জোসনা বেগম, জোসনা বেগম, আরে দুলা মিয়া, চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর বাড়ি আসছেন, এগুলা কি আনছেন? কিছু মিছু কেন, খুশি অন্যায়? হ্যাঁ হইছি হইছি, শ্বশুর বাড়ি জামাই কচুনি আসছে। ঠিক আছে, জামাই আদরটা আমারই করতে হবে, দেন আমার কাছে দেন। বুঝছি, খুশি হয়েছি, আমি ভুল করছি, জানলে আর বেশি করে আনতাম। ও গরম,
খাবার রেডি, জামাই বাবু কোথায়? কি জানি। কি হইল দুলা মিয়া, মাছ আর উপর কেন? মাই কইছি জামাই মানুষ উঁচা জায়গায় বইতে হয়, কোকিল কোনটা কথা কইতে। হায় আল্লাহ, এখন নামেন খাইবেন। হ, আপনি শ্বশুর বাড়িতে ভালো জিনিস আনছেন, আমি নিজের হাতে রান্না করছি, পেট ভরে খেতে হবে। নেমে আসেন দুলা মিয়া। নামতাছি। আপনার অন্যদিকে তাকান, আমি নেংটিটা খুললাম। এইবার ঘুরেন। মনে হয় শুরু চৌধুরী আইছে। আমি যাই, ডাইকে নিয়ে আসি। আর ডাকতে হবে না, এসে গেছি। ও ও, কি হলো, ব্যথা পেয়েছেন নাকি? না, আরাম পেয়েছি। জামিলা, তুই ডান্সেস, তুই খাওয়া। খান, জামিলার হাতে রান্না খাইয়া খুব মজা পাইবেন। যার সবকিছু সুন্দর তার রান্না তো অবশ্যই ভালো লাগবে। তোমার শিষ্য শ্বশুর বাড়ি ভালো কচু নিয়ে আসছে, বেশি করে খাও, নিজের হাতে রান্না করেছি। তোমার হাতে রান্না বেশ হলেও মজা লাগবে। খুব মজা হয়েছে তাই না? খুব মজা। নিন আরো খান। আমার গলার বারোটা বাজছে। পানি খান। শুরু করলো, মজার জিনিস মানুষ বেশি খায়, আর একটু নেন। আর নেন না খান, মজার জিনিস বেশি খাইতে হয়। আপনি পানি খান, আর একটু দেই। আজকাই কিছু ফোনটা যাই বোকা। আমি আসি, অনেক কাজ আছে, খাবার আসবো। মা গো, কামড় দিছে। জমেলা, তুমি এমন মজার খাবার খাইলে আমার 14 গোষ্ঠীর নাম ভুলে গেছি, আর থাকা যাবে না। শ্বশুর বাড়িতে আইলে ভালো জিনিস আনতে হয়। ওরে বাপরে, দুশালা, গলার কামড় তো কমছে না। দেখি এই বাড়িতে একটু লেবু পাওয়া যায় কিনা। আরে চৌধুরী সাহেব, কি ব্যাপার, গলা হাতাইতেছেন কেন? কচু, কচু গলায় ধরছে। কচু? দেখো তো ফকির, একটু লেবু আছে কিনা। আচ্ছা আপনি খারান, আমি ফকির নিরে জিজ্ঞেস করে আই। ওরে বাবারে, ফকির নে, ফকির নে। আরে শোনো, খোস মামু চৌধুরীর ছেলে সুরজ চৌধুরী আসছে। তাই নাকি? হ, কচু খাইয়া গলায় ধরছে, এখন লেম্বু চাইতাছে। লেম্বু আছে? লেম্বু দিব না।
জমিলার জন্য পাগল হনের ওষুধটা খাওয়ানোর এই সুযোগ। তাই তো, এইটা তো ভাবি নাই, জলদি দাও। আমি নিয়ে আইতাছি। পাগল জানু হয় হয় রে, এই যে লন। এ কি পান কেন, লেবু কোথায়? আরে লেবু লাগবো না, এই পানটা খাইলেই গলার কামড় কইমা যাইব। আমার ফকিনী রাতের পান বড়ই মজার পান। ম্যাম একলা করে বসে রয়েছে জানো, মায়ের কথা রাখতে গিয়া মরণও বালা। জামাই মানুষ উঁচা জায়গায় বইতে হয়, তাই বইছি। গেল কই, মনে হয় পায়খানা গেছে। আমি ঘুমাই থাকি। আমি মরছি, আমার কমর গেছে রে বইন, কমর গেছে। কিরে কি শব্দ হইলো রে জ্যোৎস্না? আরে সাইপ পাতা গো, সাইপ পাতা তোর পায়ে ধরি। শাশুড়ি মা হুনলে শরম পামু। আমিও ব্যথা পাইছি বোন, ঘুমাও ঘুমাও। আল্লাহ ওয়ে বড়
बेटे घुमाई पुकुरे घाटे ओ जमेला घुमाई पुकुरे घाटे জমেলা বিশ্বাস করো এখন থেকে আমি এক মুহূর্ত তোমাকে না দেখে থাকতে পারবো না 24 ঘন্টা আমি তোমাকে দেখতে চাই আমারও তো একই অবস্থা তোমাকে একদিন না দেখলে একদিন মুখের কথা না শুনলে মনে হয় আমার দেহে প্রাণ নেই আর দেরি করা যাবে না আমার মা বাবার সাথে শেষ বোঝাপড়া করে আমি তাড়াতাড়ি বউ করে তোমাকে ঘরে নিয়ে যাব তারপর সারাক্ষণ তোমার সুন্দর মুখে দেখে চেয়ে থাকব বাবা রে আমার লক্ষ্মী বাবা জমিলাকে তুই ভুলে যা সেটা তুমি কি বলো মা হ্যাঁ বাবা তোর আব্বা জানি যেখানে মত নেই সেখানে তুই হাত বাড়াসনি হ্যাঁ আম্মা ঠিকই বলেছেন আব্বা ছিলেন কঠিন মানুষ এই বিয়েতে রাজি হবেন না তোমাকে সোজা বাড়ি থেকে বের করে দেবেন বের করে দিলে দিক জমেলাকে নিয়ে আমি গাছতলে ঘর বাঁধবো বাবারে মাস তো বড়ই কঠিন আমার বুকটা খালি করে দিয়ে তুই গাছতলে ঘর বাঁধবি শুনে আটকে উঠে মা গো তুমি আমার মা আমি তোমার সন্তান তুমি আমার মনের অবস্থা অবশ্যই বুঝতে পারো মা তুমি জমেলাকে বিয়ে করতে বাধা দিও না মা তোমার পায়ে ধরে বলছি তুমি অনুমতি দিলে
দুনিয়ার কারো ক্ষমতে নেই এই বেটে খায়। বাবা রে আর নিরুপায়, তোর আব্বাজান, তোর আব্বাজান যদি। হ্যাঁ ভাই, এই শান্তির সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠবে, এই আগুন তুমি জ্বালিও না ভাই। আব্বাজানকে রাজি করাতে পারলেই বিয়ে করো, তা না হলে জমিলাকে ভুলে যাও ভাই। না ভাবি না, আমি জমিলাকে ভুলতে পারবো না, এ বিয়ে হবেই। দাদি দাদি গো, দাদা দাদা গো, দাদা বুবু বুবু রে, অনেক কষ্ট নিয়ে আমি তোকে অনিশ্চিত জায়গায় পাঠাচ্ছি। বিয়ে বাড়ি চাইলে আমাকে এক নজর দেয়, বড় জাতি তো সব গেল বা আলফান জমিটা জানি করে রাখছি। এইখানে নামো, রাখ। তুমি বসো, মা ভাবিকে খবর দিচ্ছি, তোমাকে বরণ করে নিয়ে যাবে। মা, ভাবি, ও মা, তোমরা কোথায়? মা, মা, ভাবি, তোমরা জলদি নিচে নেমে এসো, আমি বিয়ে করে তোমাদের বউ নিয়ে এসেছি। হ্যাঁ, বউ নিয়ে এসেছি। কি হলো, তোমরা দাঁড়িয়েছো কেন? এসো মা, ভাবি, এসো না, জলদি নিচে নেমে এসো। মা, মা নববধূ পালকিতে বসা, তোমরা জলদি ওকে পালকি থেকে নামিয়ে আনার ব্যবস্থা করো, যাও পালকি বাইরে। কি হলো মা, তোমার পুত্রবধূকে ঘরে তুলবে না? আব্বাজান না হয় রেগে আছে, তুমিও কি রেগে আছো? ভাবি ভাবি ভাবি, তুমি মাকে বলো, মাকে বলো জমিলাকে বরণ করে নিতে। ভাবি, মা, মা গো, তুমি পাষাণ হয়ো না মা, এ সময় তুমি চুপ করে থেকো না মা। মা, তোমার দুটো পায়ে ধরে বলছি, তুমি আমার জমিলাকে বরণ করো মা, বরণ করো, বরণ করো মা, বরণ করো, বরণ করো মা, মা, মা গো, আমার জমিলাকে বরণ করো মা। বৌমা, আমার পুত্র বধূকে বরণ করার ব্যবস্থা করো। আয় রে আয় রে আয়, তোরা সবাই। জলদি কইরা আসো তোমরা ঘরে নতুলিয়া।
আদর কইরা সোহাগ কইরা তারে বরণ করি আপনার রক্ত যা শরীরে বইছে সে আমি যা করেছি নিজের ইচ্ছা সাহসী করেছি কারণ আপনি যেমন কঠিন সিদ্ধান্তের মানুষ আপনার সন্তানও তেমনি কঠিন সিদ্ধান্তে অটল আমি জমেলাকে ভালোবাসি তাই আমার ভালোবাসার মানুষকেই এই চৌধুরী বাড়ি বউ করে এনেছি বাবা বাপের বেটা এই না হলে খোশমামুদ চৌধুরীর যোগ্য সন্তান বাপের গালে থাপ্পড় দিয়ে প্রত্যেকে একটা ছোট ঘরের মেয়েকে এবারে বউ করে নিয়ে এসেছ আব্বাজান খবরদার ওর মুখে আব্বাজান বলবে না আমার চোদ্দ পুরুষের রক্তকে যে কলঙ্কিত করতে পারে সে আমার সন্তান নয় শত্রু আর শত্রুকে কখনো আশ্রয় দেওয়া যায় না থামুন আপনি থামুন অনেক হয়েছে আপনার বংশ মর্যাদার উপর আঘাত করে সুরুজি অন্যায় করেছে ওকে আপনি ক্ষমা করে দিয়ে নববধূকে ঘরে তোলার অনুমতি দিন না নববধূ অন্দর মহলে ঢুকবে না যে পালকি দিয়ে এসেছে সেই পালকিতেই ফেরত যাবে আকাশের মেঘ থেমে যেতে পারে সাগরের ঢেউ উল্টো দিকে বইতে পারে মহাপ্রলয় পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই খোশমামুদ চৌধুরী তার সিদ্ধান্ত কখনো পাল্টাতে পারে না শুনে রাখো ফাতেমা এর পরও যদি কেউ এই বউ বাড়িতে ওঠায় তাহলে আমার লাশের উপর দিয়ে ওঠাতে হবে জমেলার ভালোবাসার জন্য আপনার কাছে কোরবানি হয়ে গেলাম পারলে ক্ষমা করে দিবেন আব্বা যেন ডাকতে নিষেধ করেছেন তাই সেটা ডাকা হলো না হাসি এই পালকি নিয়ে চলো
আমিও দেখব খোস মাহমুদ চৌধুরীর অহংকারের দেয়াল কত শক্ত। যতদিন পর্যন্ত চৌধুরীর অহংকারের দেয়াল না ভাঙবে ততদিন আমার নাতনি আর নাত জামাই এই বাড়িতেই থাকবে। জমেলা, তোমার প্রেম ভালোবাসা আমাকে এতই পাগল করেছে যে আমি দুনিয়ার সবকিছু ভুলে গেছি। এত পাগল হওয়ার মাঝেও কেন জানি বুকের ভেতর একটা যন্ত্রণা আমাকে কষ্ট দিচ্ছে। কি যন্ত্রণা? আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত আজ, অথচ তোমাকে নিয়ে এই রাতটা আমার নিজের ঘরে কাটাতে পারলাম না। আমি তোমার কাছে ছোট হয়ে গেলাম জমেলা, ছোট হয়ে গেলাম। ও কথা বলো না, তুমি আমার স্বামী, আর স্বামী কখনো স্ত্রীর কাছে ছোট হয় না। তোমার চরণধুলি পেলেই আমি সুখী হব। যে সুখ আমার জীবনে সবচেয়ে বড় সুখ হবে। জমেলা, তোমার ভালোবাসা জাদু আছে, সেই জাদু আমায় উন্মাদ করেছে। যদি কখনো দুঃখ আসে সে দুঃখ যেন তোমার আমার ভালোবাসাকে কেড়ে না নেয়। তুমি আমাকে কথা দাও জমেলা, কথা দাও। কথা দিলাম, জীবনে দুঃখ কষ্টে যদি আমি মরেও যাই তবুও ভালোবাসা মরবে না। সব কিছুর কষ্ট সইতে পারবো, কিন্তু তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। জমেলা, আমার জমেলা, ওভাবে বসে বসে কেঁদে আর কি হবে ফাতেমা? আমার যা ক্ষতি হয়েছে তা কি আর ফিরে আসবে? সুরজ আমার সন্তান, বাবা হয়ে সন্তানের অমঙ্গল আমি কখনো চাইনি। শুধু চোদ্দ পুরুষের ঐতিহ্য আর বংশমর্যাদা রক্ষা করতে গিয়ে বুকে পাথর চাপা দিয়ে আমার সন্তানকে নতুন বউ সহ বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছি। আমার সন্তান হয়েও সে আজ আমার বংশের কলঙ্কিত অধ্যায়। আপনি বাবা, আপনি কঠিন হতে পারেন, কিন্তু আমি মা হয়ে কি করে এত বড় কষ্ট বুকে চাপা দিয়ে রাখি বলুন। শত কষ্ট হলেও তোমাকে কঠিন হতেই হবে ফাতেমা। পৃথিবী উল্টে গেলেও যে সিদ্ধান্ত নিয়েছি তা কখনো আমি পাল্টাতে পারবো না, এ আমার প্রতিজ্ঞা। জমেলা, জমেলা, জমেলা! আরে 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 আরে, দেখো জামাই দেখি বড় মাছ নিয়ে এসছে। আরে কই কো, কোথায় গেলে? দেখো নাতনি জামাই কি নিয়ে এসছে। এই নাও। ওয়ালাইকুম আসসালাম। কি কারবার দেখো দেখি। হ্যাঁ, চৌধুরীর ছেলে চৌধুরী, এমন ছেলে দশ গায়ে একটাও নেই। জমেলা সুন্দরী কপালই ভালো, শালার বয়সটা নেই, তা না হলে আমি ঝুলে পড়তাম ওই সুর চৌধুরীর গলায়। অসুবিধা কি, সতীন হয়ে যাও। আমি কি বুড়ো হয়ে গেছি? তুমি জমেলার সতীন হলে মনে রেখো আমিও দুটো জোয়ান মেয়ে বিয়ে করে একসঙ্গে ঘরে তুলব। দাদি, দাদার কি রূপ যৌবন কমাচ্ছে? এটা তো বুড়ি বুঝে না। আমার এত বুঝানোর দরকার নাই, আমি রান্নাঘরে গেলাম। হ্যাঁ যাও যাও, খুব ভালো করে রান্না করো, আজ পেট ভরে খাবো। এই তুমি যাচ্ছ কোথায়? ঘরে চলো। লাজ শরমের মাথা কেউ না, ছাড়ো, দাদি দেখলে ইজ্জত যাবে। স্বামী স্ত্রী হাত ধরলে ইজ্জত যায় না, ঘরে চলো, কথা আছে। তুমি যাও,
তুমি যাও আমি আসছি এক্ষুনি আসবে কিন্তু বললাম তো আসবো যাও পাগল আরে আসো আসো না পরে খবর আছে জমেলা এক গ্লাস পানি নিয়ে আসো যা আমার পানিটা দিয়ে আয় জমেলা আসছি তো পানির কথা বলে ঘরে আনা হলো ধ্যাত্রি পানি রাখো কেন তুমি না খাবে বললে এই যে তোমার জন্য এনেছি মা টাকা দিয়েছিল সুন্দর মা কেমন মা কেমন আছে ভালো আছে এই শোনো কেন কেন বোঝো না না বুঝি না কি বোঝো না ছাড়ো পড়ে যাবো ছাড়ো ছাড়ো বলছি শিওর ছাড়ো দাদি ডাকছে ছাড়ো জমেলা ছাড়ো ছাড়ো দাদি ডাকছে যেতে হবে না তো না 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 ছাড়ো ছাড়ো না এই শালার বুড়ি করিম জি হুজুর সামনের মৌসুমে এই 50 বিঘা জমিতে পোলাওয়ের চাল কালো জিরা চাষ করবো সারা বছর তো মেহমান লেগেই থাকে ঠিকই করেছেন হুজুর আর শোনো বলুন হুজুর বাকিগুলোতে শস্যের চাষ করবে খুব ভালো হবে হুজুর আসসালামু আলাইকুম আশ্চর্য আমার মতো বয়রা নাকি সালাম দিলে উত্তর দিতে হয় আসসালামু আলাইকুম খোশ মামুদ চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম এইবার ঠিক মতো সালাম দিয়েছো এত কুকুরবেড়ালে চাচা ছিল তাই শুনতে পাইনি কুকুর বেড়াল কোথায় দেখলেন সম্ভবত আপনার চোখের গন্ডগোল দেখা দিয়েছে শহরে গিয়ে একজন চোখের ডাক্তার দেখান তা না হলে কিন্তু পুরোটাই কান্না হয়ে যাবেন আমার চোখ ভালো আছে ভালো কিছু সামনে পড়লে দেখি আর খারাপ কিছু পড়লে দেখি না অহংকার ভালো কিছু দেখায় না আপনার বংশের এত বড়াই এত অহংকার আপনার অহংকারী রক্ত সুরুজ সুরুজ মিয়া এখন আমার বাড়ির খাল জামায় সরকার তুমিও জেনে রাখো যে লোক তার সবকিছু বিসর্জন দিয়ে নিজের বাড়ির জোয়ান মেয়েকে অন্য জোয়ান ছেলের পেছনে লেলিয়ে দেয় সে কখনো সম্মানী লোক হতে পারে না যে পিতা তার পুত্রের মঙ্গল চায় না যে পিতা তার আদরের পুত্রের নববধূকে চরম অপমান করে বরং না করে একই পালকিতে বাপের বাড়ি পাঠিয়ে দেয় সে কেমন সম্মানী মানুষ আমার জানা নেই সরকার তুমি একটা লোভী মানুষ আমার ছেলেকে চালাকি করে আটকানোর জন্য তোমার জোয়ান নাতনিকে দিয়ে ফাঁদ পেতেছিলে ছি ছি ছি
ভাত পাতে শিকারী, আমি শিকারী নই চৌধুরী সাহেব, আপনি আমার আত্মীয়, তাই আমি এখনো আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তা না হলে আমি আপনাকে এমন অপমান করতাম যা সারাটা জীবন আপনার বংশের ইতিহাসের পাতায় লেখা দিয়ে। সরকার যত চালাকি করো না কেন, আমার ছেলেকে তুমি ছিনিয়ে নিতে পারবে না। আজ হোক আর কাল হোক, রক্তের টানে একদিন আমার ছেলে আমার কাছে ফিরে আসবেই। তুমি অঙ্ক কষ্ট কি ভুল করেছো? হিসাবে আমার ভুল হয়নি চৌধুরী সাহেব, কারণ আমি সরকার, হিসাব করাটাই আমার পেশা। আমি সব অঙ্ক কষেই যোগফল দিয়েছি। ভালো করে চিন্তা করে দেখুন, সম্মানের পাল্লাটা কার বেশি ভারী, আপনার না আমার? আপনার বাড়ির খানদানি রক্ত আজ আমার বাড়ির ঘর জামাই, এ লজ্জা কার, আপনার না আমার? ওরকম কুপুত্রের আমার প্রয়োজন হবে না যে আমার রক্তকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তার জন্য চৌধুরী বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ, কথাটা মনে রাখো সরকার। আপনিও মনে রাখবেন চৌধুরী সাহেব, আপনার ছেলের মতো দু চারটে লোক পোষার মতো শক্তি আমার আছে। ওরকম দু চারটে লোক সারাটা জীবন আমার বাড়িতে বসে খেলেও আমার খাওয়া পড়ার অভাব হবে না। আসসালামু আলাইকুম। কে আপনি, আমার শাড়ির আঁচল ধরেছেন কেন? না পাক হয় নাই, মাইয়া মানুষ বিপদে পড়লে পুরুষরা সাহায্য করেই থাকে, তাই বলে দোষ হয় না। হয়েছে, অনেক কথা বলেছেন, আর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ চাই না, শুধু বইলে যাও, কোন বাড়ির কন্যা তুমি? শুনে লাভ নেই। লাভ আছে কন্যা, তুমি আমার নজরে পড়ছো। এই শামসুলের নজর বড়ই খারাপ, যে কইরাই হোক তোমার আমার বউ বানাবই। শামসুল ভাই, ওইখানে নজর দিয়ে লাভ নাই, চলেন গদি ঘরে যাই। জমিলা সুন্দরীর বিয়া হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে? আবার হইব আমার সাথে? কারা নাকি চোখে দাও না, সাইকেল চালাও। তুমি চোখে এত বেশি দেখো, তাহলে আমার সাইকেলে ধাক্কা খেলে কেন? এ মিয়া অন্যায় করছো, আমার কথা কাও। বাড়ি কই? কেন, মেহমান হয়ে যাবা নাকি? হয় বাটু, এটা দিয়ে বেশি কথা কয়, দিম ওনাকে থাপ্পড় দিয়ে তালা লাগায়া। পারবা না, উল্টা তালা তোমারই লাগাই দেবো, দেখে তো চেষ্টা কইরা। তোর মুখের তালা আমি বন্ধ করে দিলাম, সোজা হেঁটে চলে যা। ঠিক আছে, জবাব দেবো 100%, মনে রাখিস। থাপ্পড় দিয়া যে তোমার তালা লাগাইয়া দিছে, হেই হইল জমিলার জামাই। সরকার দাদা না? হ্যাঁ। যা সালাম দিয়া আইতে কো। আচ্ছা যাইতাছি, সালাম দিয়া। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম দাদা। শামসুল ভাই আপনাদের সালাম দিয়া ডাকতাছে। কই? ওই গদিতে। আসসালাম। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আসেন দাদা, আসেন। বল দাদা, এবাটু দাদারে ভালো করে এক কাপ চা। না না, চা লাগবে না। তারপর শামসুল, তোমার বাবা কেমন আছে? ভালো দাদা। তো জমেলার এইটা কি এর লোকে বিয়া দিছেন? এসব কি বলছো? জামাই চৌধুরী বংশের ছেলে, খুবই ভালো। ওরে রে ভালো করেই চিনি, ওটা ফালতু ছেলে, কাজ কাম করে না, খালি সাইকেল নিয়ে টোটো করে ঘুরে বেড়ায়। বেশি বইলে ফালাইলাম, কিছু মনে করে না দাদা, আপনার আমি সম্মান করি, বইলেই জামাইয়ের এই সমস্ত দেখা খারাপ লাগে। শামসুল আমি যাই। দাদা আপনি আমার বাবার ঘনিষ্ঠ লোক, আপনার ইজ্জত আঘাত লাগলে আমার বুকেও লাগে। আসসালামু আলাইকুম। শামসুল ভাই তুমি এখন চিজি। আরে বাট্টুর বাচ্চা বাট্টু, গাছের ফল খাইতে গেলে
গাছের গোড়ায় পানি দিতে হয়। এই শুনলাম শেরপুর হলে খুব ভালো একটা সিনেমা চলছে। হ্যাঁ চলছে। আমি যাব সিনেমা দেখতে। যাবে ভালো কথা, কিন্তু মেয়ে মানুষ নিয়ে এত লোকের মধ্যে ছবি দেখব কি করে? এটা কোনো ব্যাপার হলো? শোনো, আমার কাছে এমন বুদ্ধি আছে, পুরুষ মানুষের সাথে সিনেমা দেখে দিব্যি চলে আসব, কেউ বুঝতেই পারবে না। আমাকে না নিয়ে গেলে কিন্তু খবর আছে। ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব। এইবার সিনেমার টিকিটের দামটা দাও। চোখ বন্ধ করো। আরে দাও না। না দাও বলছি। চোখ বন্ধ করো। এইবার আমি দেবো। না ছাড়ো, এটা কোনো কথা হলো? কামড় দিলে কেন? ব্ল্যাকে টিকিট কিনতে হবে না, দাম বেশি। আরে সামনে দেখো। না সামনে দেখবো না, তোমাকে দেখবো। কিছু দেখি না তো, সামনে টর্চ মারো, টর্চ মারো। মায়া মানুষ পুরুষ সাজাইছে, তাড়াতাড়ি চলো। মালটা তো বালের মনে গেছে। চল আমিও যাম। দুইটা টিকিট দেন তো। না মানে ইয়ে কোনোদিন রাঁধিনি তো, তাই তবে একটু দেখিয়ে দিলে পারবো। তোমাকে দেখিয়ে দিতে হবে তো, মাইলি দিয়ে রেখেছি কি জন্য? নেহাত সস্তায় বাজারটা করো তাই, নইলে কবে দূর দূর করে তাড়িয়ে দিতাম। তুই দুঃখ করিস নে কৃষ্ণ, মার কথা বলার ধর নিয়ে তুই মনে করিস না। সে কি কথা আপা মনি, দোষ তো আমারই। আরে শালা দেখছেন ভাই কি দেখাইতাছে, কি রোমান্টিক সিন, শালা পাগল হয়ে যাবো। হাত ছাড়ুন। কি হইলো ভাই, চিমটি দেন কেন? তুমি এই পাশে বসো তো। কি হলো ভাই, ছবি দেখতে এসে গায়ে হাত দেন কেন? হাতটা বেশি লম্বা নাকি? উনার গত টনারম তো তাই ভালো লাগতেছে। মাইয়া মানুষ তো না, আজ অসুবিধা হইব। মাইয়া মানুষ হইলে আরো ভালো করে ধরত না? মাইয়া মানুষ হইলে তো এইভাবে জোরে ধরত। সরকার বাড়ির মাইয়া জমেলা ছেলে সাজাইছে। হ্যাঁ তাই তো, ব্যাস লাগানোর রাস্তা পাইছি। বাটু চল চল। সিনেমা হলে মাস্তারি করিস। শালাদের উচিত শিক্ষা দিয়েছি, আমার এত আদরের বউর গায়ে হাত দেয়। শালাদের সাহস কত! আসতে যাও, আমার রূপকুমার স্বামীর চান্দের মতো মুখটা একটু দেখি তো। কি করো? ও মা গো, ও মা,
তুমি ব্যথা পাওনি তো? না, আমি ব্যথা পাইনি। দেখি তোমার কোথায় লেগেছে। আমি অ্যাক্সিডেন্ট করে তোমাকে এত বড় ব্যথা দিলাম। না না, এই সামান্য আঘাত সইতে না পারলে জীবনে যদি কোনোদিন এর চেয়ে বড় আঘাত আসে তখন সইব কি করে? তুমি আমার স্বামী, তোমার আঘাত আমার জীবনে ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে। জমিলা, জমিলা, বিশ্বাস করেন দাদা, আমি নিজের চোখে দেখছি। নাইট শো সিনেমা দেখতে গিয়া কি কেলেঙ্কারি! ছিঁড়ি ছিঁড়ি ছিঁড়ি, লজ্জার কথা কি কমু দাদা, বখাটটা পোলা পালার সাথে মারামারি। আমি না থাকলে তো জমিলারে তুইলেই নিয়ে যাইত। আসলে ঘর জামাই রাখাটাই ঠিক না, নিমরিদ্যা পুরুষরাই ঘর জামাই থাকে। কিন্তু কি করি, চৌধুরীর সঙ্গে জেদ ধরে বিয়েটা দিলাম। বিয়া দিছেন ঠিক আছে, এখন বসায় হাতের মতো না পাইলা একটা কিছু কই রাখাইতে। এখন চৌধুরী বাড়ির ছেলে কি করবে, হকর্মা থাকলে জমিদারের বাচ্চারও কোনো দাম থাকে না। আমার মনে হয় জামাইরে কাম কাজ ধরাই দেওয়ার দরকার, তাইলে এইসব বাহাতুর আমি ছাইড়া দিব, সংসারই হইব। দেখি কথা বলে। সারা রাত তুমি ঘুমাওনি, তুমি ব্যথায় কষ্ট পেয়ে ঘুমাওনি, আমি কি করে ঘুমাই বলো? শ্বশুর বাড়ি কোথায় আমি তোমার সেবা যত্ন করব? তা না হয়ে উল্টো তুমি আমার সেবা যত্ন করছো। আমি ভাগ্যবান বলেই সুযোগটা পেয়েছি। স্বামীর সেবা করা যেমন মেয়েদের সবের কাজ, তেমনি স্ত্রীর সেবা করাও ভাগ্যবান পুরুষদের কাজ। জমেলা, জমেলা, দাদা ডাকছে, শুনে আসি। না না, তুমি ওঠো না, আমি শুনে আসি। মাথা খারাপ, আমি যাব। এ পা নিয়ে যাবে কি করে? আহ, তুমি ভেবো না, আমি যেতে পারবো। সরো। তুমি থাকো, আমি আসছি। পাবে আর কি পাবে, শেরপুর সিনেমা হলে বায়োস্কোপ দেখতে গিয়ে ব্যথা পেয়েছে। বায়োস্কোপ দেখতে গেছিলি? কেন বায়োস্কোপ দেখতে গিয়েছিলি? সরকার বাড়ির মেয়েরা কেউ কোনোদিন বায়োস্কোপ দেখার জন্য সিনেমা হলে যায়নি। তুই কোন শহরে গিয়েছিলি? কি হলো, কথা বলছিস না কেন? সিনেমা হলে গিয়ে নতুন জামাই বখাটের ছেলেদের সঙ্গে মারামারি করেছে, তোকে নিয়ে ছেলে পেলেরা টানাটানি করে আমার মান ইজ্জতের উপর আঘাত করেছে। জামাই ঘরে, এবার থামো। কি থামবো, থামবোটা কি? এত বড় অন্যায় করেছে আর তুমি বলছো থামতে? ছেলে মানুষ একটু একটু এরকম করে থাকে, আর করবে না। চুপ করো, আমাদের অর্থ সম্পদ চৌধুরীর চাইতে কম থাকতে পারে কিন্তু মান ইজ্জত দিয়ে থাকি। কাম কাজ নাই কি করবো, বেকার এত সময় কাটে না। বেকার থাকতে কে বলেছে, কিছু করলেই হয়? জমেলা, তোর জামাইকে বল বেকার থাকা ভালো না, লোকে খারাপ বলে, বসে থাকার চেয়ে কিছু একটা করতে বল। দাদা, ব্যবস্থাটা হইব, শত হইলেও তো শুরু হবি আমাকে জামাই। শ্বশুর বাড়ি ভাত নষ্ট না কইরা, আমার মনে হয় কর্ম কইরা ডাইল ভাত খাওয়া অনেক ভালো। ময়মনসিংহের মান আনানোর ব্যবস্থা আমি সব করে দেবো। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো, আমি আসি। সুরুজ মিয়ার এক পাও ফান্দে ফালাইছি, এইবার বুঝবো।
গায়ের আলো বাতাসে বড় হয়েছ, কোনোদিন শহরে গঞ্জে যাওনি। আমার ভয় হচ্ছে। দূর পাগলি, ভয়ের কি আছে? মানুষ কি শহরে গিয়ে কাজ কারবার করে না? যাই, দেরি হয়ে গেলে গাড়ি ফেল করব। শামসুল ভাই এই চিঠি দিছে, আসি। সুজ মিয়া, মালের দাম দিন দিন খালি বাড়তেই আছে। মহাজন, মালগুলি নৌকায় দেওয়ার ব্যবস্থা করে দেন। কোনো চিন্তা করেন না, সব ব্যবস্থা করে দিতেছি। আপনার শ্বশুরের লগে আমার অনেক দিনের ব্যবসা ছিল। সুরুজ মিয়া, সন্ধ্যায় আপনার দাওয়াত, আপনি এখানে নিয়ে যাব। কোথায়? গেলেই বুঝবেন কি মজার জায়গা। আরে মহাজন, ইয়ে
তোরা ভিতরে যা যা। আদাব। কি আমার শালি বুঝেছেন? আসসালামু আলাইকুম। আসুন, আপনি একটু ওর কাছে থাকুন, আমি একটু থাকুন ভিতরে। আসুন, আসেন, আসেন না, আসেন তো। আসেন, হাত ছাড়ুন। আজকে রাতটা আপনাকে নিয়ে কাটাই। স্বপ্নে রাজ্যে চলে যাবো সাহেব, আপনাকে নিয়ে। কি হলো, কেমন করছেন কেন? আমি সব পছন্দ করি না। আমি মিয়া, তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে থাপ্পড় মারলে! খবরদার, আমার গায়ে হাত দিবে না বলছি। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। যারা শিখের মধ্যে নিয়ে বুঝাবো, দোষী না দুধের নিষ্পাপ শিশু। চল বেটা, চল বেটা। কেন যে তোকে এমন একটা বদমাইশ ছেলের সাথে বিয়ে দিতে গেলাম? আমি আমি তোর জীবনটা ধ্বংস করে দিলাম রে বোন, ধ্বংস করে দিলাম। কত বড় খারাপ, ব্যবসার টাকা নিয়ে ফুর্তি করতে গেছে, একটা নষ্ট হয়ে গেল। পুলিশ এনেছে, ভালো করছে। এমন বদমাস মাইশের শাস্তি হওয়ার দরকার আছে? সরকার বাড়ির মান সম্মান আর রইল না। টাকা গেছে, দুঃখ নাই, কিন্তু সরকার বাড়ির ইজ্জত মারলো কেন? না না, আমার বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস হচ্ছে না দাদা। আমার মনে হয় আমার স্বামী কোনো শয়তানের ফাঁদে পড়েছে। মাইয়া মানুষ, তাই স্বামীর প্রতি দরদ বেশি। বিশ্বাস না হইলে শহরে যাইয়া নিজের চোখে দেখে শুনে আসো। তার আর দরকার হবে না, ওই হারামির জন্যে গ্রামে আমার মাথা কাটা গেল। সারা গ্রামের লোক বলছে সরকার বাড়ির চামাই একটা বদমাইশ। নিজের শক্ত কর। এটা কি হয়ে গেল দাদি? আমার এত সুখের মাঝে এ কোন রাক্ষসে থামা পড়ল? যে কেসে পড়ছে মনে হয় ছয় মাসে বাইর হতে পারবো না। মেয়ে ভাই সুন্দর সুন্দর, চাষি আম্মা উকিল সামনে পাঠাইছে। আহারে, গাঁও কতটা কেমন হয়ে গেছে। মেয়ে ভাই, তুমি কোনো চিন্তা করো না, উকিল সাহেব তোমার সারানোর সব ব্যবস্থা করতেছে। এইখানে একটা সই করো। সই দর। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোন বদমাইশ লোকের জায়গা এই বাড়িতে হবে না দাদা। চুপ, আর একটা কথা বলবে না, এ বাড়ির মান ইজ্জত যা খোয়ানোর তা তো খুইয়েছ। ছি 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 ছি, চৌধুরী বাড়ির ছেলে হয়ে ব্যবসার টাকা নিয়ে বাইজি বাড়িতে ফুর্তি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছ। বিশ্বাস করুন দাদা। থামো, ওই মুখে দাদা ডাক শুনতে ওর ঘেন্না হচ্ছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। গায়ের লোক যদি জানতে পারে তুমি আমার বাড়িতে এসছো, তাহলে এই গায়ে আমার চলাফেরা বন্ধ হয়ে যাবে। যাও এখান থেকে। ঠিক আছে, চলে যাব। তবে আমার একটা অনুরোধ, জমিলার সাথে একবার, শুধু একটাবার আমাকে দেখা করতে দিন। না, জমেলা তোমার মুখ দেখবে না। জমেলা চায় না তোমার মতো এমন একটা দুশ্চরিত্র লোকের মুখ দেখতে। তুমি ভালোয় ভালোয় চলে যাও, নইলে আমার লোকজন পিটিয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে।
দিছি রে দিছি ফাইনাল গিট্টু দিয়া দিছি এলাই কি সবাই কম্বল কাইটা পাঞ্জাবি মহাজন আপনি পারেন মহাবুদ্ধি যার সেই হইল মহাজন জীবনে কোনোদিন খেলাধুলা করি নাই তবু আমি পাক্কা খেলোয়াড় যে করি হোক জমেলার সাথে আমাকে দেখা করতেই হবে আমি আপনার সন্তান তাই এই বাড়িতে ঢুকেছি না তুই আমার সন্তান না তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা না আব্বাজান না আজ আমি এসেছি চলে যাওয়ার জন্য না এসেছি আপনার বুকে সারা জীবনের জন্য মাথা রাখতে তোকে আমি ভুলে গেছি সুরজ নামের কোন সন্তান আমার নেই কে বলেছে নেই এই তো আপনার সামনে দাঁড়ানো ফাতেমা তুমি ওকে চলে যেতে বলো মেরে ফেললেও যাব না কারণ আপনার অবাধ্য যে অন্যায় আমি করেছি আপনাকে যে কষ্ট দিয়েছি তার পুরোটাই ফিরিয়ে নিয়ে আমাকে আপনার অভিশাপ মুক্ত করুন আব্বাজান অভিশাপ মুক্ত করুন চালান চাবুক আব্বাজান চালান চাবুক চাবুক চালান চাবুক চালান চাবুক চালান চালান আব্বাজান আমি আপনাকে কথা দিচ্ছি আব্বাজান আর কোনোদিন আপনার অবাধ্য হব না আপনি যা বলবেন আমি তাই শুনবো আব্বাজান তাই শুনবো তোকে কতদিন বুকে জড়িয়ে ধরে আদর করতে পারিনি আমি জানতাম কোনো না কোনোদিন রক্তের টানে আমার সন্তান আমার বুকে ফিরে আসবে শোনো সুরজ চৌধুরী বংশের ধারাকে ঠিক রাখার জন্য তুমি এই মুহূর্তে জমিলাকে ত্যাগ করো আব্বাজান হ্যাঁ এ আমার হুকুম বড় কঠিন তোর আব্বাজান তোকেও কঠিন হতে হবে এভাবে কান্নাকাটি করে লাভ হবে না দুনিয়াতে তোর আগে আমার জন্ম হয়েছে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা আমি তোর চাইতে ভালো বুঝি ভালো করে শুনে রাখ এটা আমার শেষ কথা আমি তোকে আবার বিয়ে দেব না দাদা না এমন কাজ করো না বিয়ে দেওয়ার আগে আমাকে তুমি মেরে ফেলো দাদা তোকে মারবো এই বিয়েতে রাজি না হলে আমি নিজেই গলায় দড়ি দিয়ে মরে যাব আমি আবার তোকে বিয়ে দেবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন দাদা এ তো খুশির খবর একটা কুপাত্রের সঙ্গে বিয়ে দিয়ে নাতনি তাকে অনেক বড় আঘাত দিয়েছি এই আঘাত দূর করতে হলে ওকে আবার বিয়ে দিতেই হবে এক সুবার দিবেন তা কোনো পাত্রের সন্ধান পাইছেন দাদা যে সুন্দরী জমেলা তাতে পাত্রের কোনো অভাব হইব না
যে কেউ বিয়ে করতে এক পায়ে খাড়ায় থাকবো। যেখানে সেখানে বিয়ে দেওয়া লাভ কি, আমাগো মধ্যেই তো লাখপতি পাত্র আছে। পাত্রটা কি? সামনে তুই চোখে দেখেন না, আমার মহাজন শামসুল মিয়া। কি বললে তুমি? আমার জমেলাকে বিয়ে করবে? আপনি যদি রাজি থাকেন তাইলে আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তোমার মতো ছেলের কাছে কোনো মেয়েকে বিয়ে দিতে কারো আপত্তি থাকতে পারে? কিন্তু জমেলা যদি রাজি না থাকে? সেটা আমার দায়িত্ব। আমি আসি। আসসালামু আলাইকুম। পট্টু রে, আইসা পড়ছে রে জমেলা, আমার বুকে আইসা পড়ছে। কইছিলাম না ফাইনাল গিট দিয়ে দিছি। জামালপুরের মধ্যে সবচেয়ে খানদানি পরিবারের মেয়ে, সারা জীবন তপস্যা করলো, সুরুজের ভাগ্যে এমন মেয়ে জুটবে না। ফাতেমা, তুমি সুরুজকে বিয়ের জন্য তৈরি হতে বলো, আমি বিয়ের কাজ শেষ করব। অসম্ভব, আমি শামসুলকে কোনোদিনই বিয়ে করব না। আমার মন বলছে আমার স্বামী নির্দোষ, সে কোনোদিনই এমন জঘন্য কাজ করতে পারে না। আমারও বিশ্বাস হয় না, কিন্তু কিভাবে যে কি হইয়া গেল, দাদাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তাই রাগে অভিমানে আমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে। সুরুজ চৌধুরীর তার বাপে আবার বিয়ে করাইতেছে। নানা জোসনা, ও কথা বলিস না, যার জন্য আমার জীবন, সে যদি আবার বিয়ে করে তাহলে আমি বাঁচবো কি করে? এদিকে দাদা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি এখন কি করব? আমি এখন কি করব? জমেলার বিয়ে হবে তোমার বাড়িতে, বেলবেল্লার চরে। এই বাড়িতে বিয়ে দিতে পারতাম কিন্তু দেব না, কারণ সুরুজ বিয়েতে গন্ডগোল করতে পারে, ওরা লোক ভালো না। ঠিক আছে দাদা, আমি সব ব্যবস্থা করে ফেলাম। আসি। আমিও সালাম করে লই। না ভাবি, এ হয় না, মানুষের জীবনে বারবার বিয়ে হয় না। জমেলার ভালোবাসা আমার বুকের ভিতর বসে আছে, অন্য একটা মেয়েকে বিয়ে করে আমি জমেলার ভালোবাসাকে অপমান করতে পারবো না। সুরুজ, তোর আব্বাজানকে একবার আঘাত দিয়েছিস, এই বুড়ো মানুষটাকে আর আঘাত দিস না বাবা। মা, তোর আব্বাজানকে তুই কথা দিয়েছিস কোনোদিন তার অবাধ্য হবি না, মনে রাখিস এই বিয়েতে তুই অমত করলে আমিও যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। না মা না, ও কথা বলো না। মা মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর দেব না, তোমার মুখে দেখে থাকি আমি আমি ভালোবাসাকে কুরবানি দিলাম মা, কুরবানি দিলাম। বাবাকে বলো আমি রাজি আছি। যাই, আমি এই খুশির খবরটা তোর আব্বাজানকে দিই। চলে বৌমা। জমেলা, তোমার ভালোবাসাকে ধরে রাখতে পারলাম না, আমায় তুমি ক্ষমা করো। জমেলা, ক্ষমা করো। Yeah.
দিতাম তাহারে। খোদা তোর মঙ্গল করুক। থাক ভাই থাক। তোর সুখের জন্য আমি কঠিন হয়ে গেছি দাদা। দাদা স্বামী থাকতে আমার বিশেষ স্বামী, ওই পাবিষ্টের সঙ্গে তোর কোন সম্পর্ক নেই। এই শামসুলি আবার তোর যোগ্য স্বামী। এই বানোকে ভালো করে তোমার জন্য পায়ে পড়ি দাদা, আমাকে ছেড়ে দাও। স্বামী থাকতে তুমি আমার আর মিয়া দিও না দাদা। যাও নিয়ে যাও, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা দাদা দাদা চল। খুব জরুরি, পরেন হুজুর পরেন। প্রিয় স্বামী, দাদু এদিকে জোর করে আমাকে বিয়ে দিচ্ছে শামসুলের সঙ্গে। শামসুলের ঘর করার আগে আমি মরবো, মনে রেখো। মৃত্যু পর্যন্ত তুমি আমার স্বামী। ইতি হতভাগিনী জামিলা। না জামিলা না, তুমি আমার স্ত্রী। এটা আমি কি করছি? জামিলা সা
হয়ে গেল বৌমা, সব শেষ হয়ে গেল। আগে জানলে ওকে আমি গুলি করে মেরে ফেলতাম। একটু শান্ত হন, এভাবে পাগলামি করলে আপনি হার্ট ফেল করে মারা যাবেন। চুপ, একদম চুপ করো। সরোজ মিয়া, এইবার আর তোর রক্ষা নেই। গুলি করে মারবো, আমি তোকে গুলি করে মারবো। বাপ হয়ে অভদ্র পুত্রকে গুলি করে মেরে ইতিহাস রচনা করব। হ্যাঁ হ্যাঁ, আমি ইতিহাস রচনা করব। বলুন কবুল, বলুন কবুল। হ্যাঁ কবুল, বলেন কবুল। ভাবি সব তখন অবস্থায় বয়ে রয়েছে, কবুল কয় না। আরে কবুলটা তুই কয়ে দে, যা। আচ্ছা বলেন কবুল, কবুল কবুল কইছে কাজ সব কইছে কবুল। বালা করে শুনছেন তো? হ্যাঁ আপনি তো শুনছেন। আচ্ছা চলেন। ফাইনাল গিট দিয়া দিছি, টান দিয়া খাসায় জমেলা সুন্দরীরে ভরছি বাটু। জমেলার দাদারে বোকা বানাইয়া সুরজ মিয়ারে শহরে বানাইছি, সুরজ মিয়ারে উইরার কাছে সুরজ রহি লম্পট বানাইছি। দেখছস কেমন খেলা খেললাম রে বাটু। শামসুল, শুয়ার হারামি, বাটপাড়ি করে তুই আমার নাতনিকে বিয়ে করছিস? হ্যাঁ বিয়ে করতেছি, এখন আপনার আর দরকার নাই। বাকি এখন আমার কাছাই বন্দি শয়তান বদমাইশ। ওই কইরে তোরা বাইর কর, এই বুয়ারে বাইরে থেকে বাইর কর। এই মনে রাখিস, মনে রাখিস, আমি আল্লাহ তোকে মাফ করবে না। বিচারটা তার হাতে দিয়ে গেলাম। এই নিয়ে যা, ফালতু পাগল শুনানোর সময় আমার নাই। আল্লাহ, এ আমি কি করলাম, এ আমি কি করলাম আল্লাহ। আল্লাহ সুরুজ, আমাকে তুমি ক্ষমা করো ভাই, ক্ষমা করো। আমি তোমাকে ভুল বুঝি, জমেলাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে একটা শয়তানের হাতে তুলে দিয়েছি। না না, এ হয় না, এ হয় না। এটা কার বাসর? কেন ভাবি সাহেব, আপনারা শামসুল ভাইয়ের? কিন্তু শামসুলের সাথে তোমার বিয়ে হয়নি, ভুলে গেছেন? একটু আগে না সবার সামনে কবুল কইলেন। কবুল বলেছি আমি, পাগল নাকি? আমাকে যে করে হোক শয়তান শামসুলের হাত থেকে বাঁচতে হবে। কি ঝামেলা, তুমি এমন কেন হাসতেছো? কেন খবরদার, খবরদার কাছে আসবি না। কাছে আসলে কামড় দিয়ে ঘরের মাংস খেয়ে ফেলব। দেখো আমার কাছে ধরা না দিলে জোর করে স্বামীর অধিকার আদায় করে নেব। তার আগেই তোর মতো শামসুলের হাড় মাংস খেয়ে ফেলব। ভূত পেতি ধুল নাকি? আমার সাথে তোর 14 গুষ্টি নাচিয়ে ছাড়বো। এই দেখেন নতুন বউ কেমন করতেছে। খবরদার, কাছে আসলে ঘর মোটকে খাবো। মনে হয় পাগল মাইয়া, আমার মনে হয় কোনো বড় আছে। সুন্দরী বউ জিন্দ ধরছে, তনু ফকিরে খবর দিলে জিন ছাড়া দিব। ঠিক আছে,
তনু ফকিরে খবর দে। অরস ভববঞ্জনাতে যুক্ত নিত্য নীতির তোতে সেই শক্তি সমাজগত তল নামা হয় দিনতে। অরস ভববঞ্জনাতে যুক্ত নিত্য নীতির তোতে সেই শক্তি সমাজগত তল নামা হয় দিনতে। যা সিং দূরে চলে যা, মা কালীর দোহাই শ্মশান কালীর দোহাই, দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা। যতই ঝাড়ফুঁক দিস আমি যাবো না। গুরু বড় শক্ত জিনিস ধরছে। দোহাই আমার গুরু, দোহাই দোহাই সিমে দোহাই। ও ডান হাতটা দে। ইল বাবা এসে গেছি আমি ধলা ফকির, আর কোন চিন্তা নাই। আমার গুরু ছাড়া এই জিন কেউ খেলাইতে পারবো না। একশো একটা জিন সব সময় আমার হুজুরের উড়ান দিয়ে যা, এই থইলার মধ্যে থাকে। পারবানা পারবানা, আমি ধাক্কা খেয়েছি একটা, তোমরা ধাক্কা খাবে আরো পাঁচটা। আমার শরীর বসে গেল। আমি দেখছি কত বড় জিন জমিলের উপর ভর করেছে। দেখছেন হজম, এই ফকির বাবা ভাব হিসাবে নামও জানে, এইবার ঠিকই কামড়িয়েব। আয় আমার থলের ভিতর। আয় ধলা ফকির, তুই কেন এসেছিস? তোকে দেখে আমি ভয় পাই। আপনি তো ভুল করতে পাই ভাই। আমার হুজুর হইল আসল ফকির। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবার আড়ালে সবাইকে ফাঁকি দিয়ে চলে যাবে। শিষ্য সবাইকে ঘরে চলে যেতে বল, সবাইকে চলে যেতে বল। আপনারা দয়া করে ঘরের ভিতরে যান, আমার হুজুর কইছে যান, চলে যান, চলে যান, সবাই যান, চলে যান এখান থেকে। কেমনে সারা একটু শিখতাম। বাকিটা আমি আশেপাশে আমি কেউ আছে সুন্দর, কেউ আছে আশেপাশে, কেউ আছে কিনা চল। ভাই তোমরা শহরের দিকে যাও, আমি গরুর বাড়িতে। তুই সাবধানে থাকিস, ভিড়ে বাইরে তো কোনো সারা শব্দ নাই। জিন পলাইতাছে, যাউন যাই বলা দূর। হ্যাঁ তখন হয়ে গেল, কারো কোনো সারা শব্দ নাই, চলা। আল্লাহ দরজা খুললে জিন যদি মুহে আহে দেখি। হাই হাই কিরে কিরে, কেন কই বলেন কি নতুন বউ ডাকাতি করে পালিয়েছে? যে করে হোক আমার বউরে ফেলে ধরে দেন দরগা সাহেব। আপনি ভাববেন না, আমরা আসামিকে অ্যারেস্ট করবই। কি সুরুজ আরেকজনের বউ নিয়ে পালিয়েছে? হ্যাঁ চৌধুরী সাহেব, ওর নামে বউ ডাকাতির কেস হয়েছে, ধরতে পারলে বারোটা বেজে যাবে, জেল হয়ে যাবে। আরে রাখো তোমার জেল, জেল হওয়ার আগেই তোকে আমি গুলি করে মেরে ফেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সুরুজ তুমি সাথে কে? উকিল চাচা, আমার খুব বিপদ, সাথে আমার স্ত্রী জমেলা। থাক মা বেঁচে থাকো। তা কি বিপদ? সব বলছি চাচা। বসো মা বসো বসো। সবাই শোনো, কেউ যদি আমার পুত্র সুরুজকে ধরিয়ে দিতে পারো তাহলে তাকে আমি নিজ হাতে পুরস্কার দেব। হুজুর সন্ধ্যা এলো। ঠিক আছে ফিরে চলো, আবার কাল বের হব।
মিস্টার সুরুজ, আরিজিনের বউ নিয়ে পালানোর দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। এই হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে চলো। আমি মানে আসসালামু আলাইকুম চৌধুরী। ওয়ালাইকুম সালাম। আমি আসলাম আর তুমি বেরিয়ে যাচ্ছ? আর বলো না উকিল, আমার রক্ত এখন আমার মাথায় উঠে আছে। বাপ হয়ে সন্তানকে খুন করার জন্য হন্যে হয়ে খুঁজছি। লোকজনের মুখে মুখে তাই তো শুনছি। আমি ওই কুপুত্র সুরুজকে গুলি করে মারবো, যে করেই হোক ওকে আমি খুঁজে বের করবই। খুঁজতে হবে না, ওর সন্ধান আমার কাছে আছে। সত্যি বলছো? হ্যাঁ, চলো আমি ওকে তোমার সামনে হাজির করব। দেখো উকিল, মিথ্যা হলে কিন্তু তোমাকে গুলি করে মারবে। ঠিক আছে মেরো, আগে তো চলো। ঠিক আছে ওঠো, এই চল। থাক মা থাক। কত সুন্দর মেয়ে, যেমন রূপ তেমনি আদব কায়দা। দেখতে হবে না কার পছন্দের মেয়ে। কার পছন্দের মানে? মেয়েটি কে উকিল? বর্তমানে আমার মেয়ে। বলো কি উকিল, কোনোদিন তো বলনি তোমার ঘরে এমন সুন্দরী লক্ষ্মী একটা মেয়ে আছে। বলবো কি করে, তুমি বংশমর্যাদা আর আভিজাত্যের অহংকারে সবকিছুকে তুচ্ছ। মানুষকে কখনো মানুষ বলে মনে করো না। ঐতিহ্য রক্ষা করতে গিয়ে সন্তানকে নিজের বুক থেকে ছুঁড়ে ফেলে দিয়েছো। তুমি তো জানো উকিল, বাপদাদার খানদানি ঐতিহ্যকে ধরে রাখা আমার রক্তেরই ধারা। দুর্ভাগ্য, বুঝলি উকিল, দুর্ভাগ্য। আমার কুপুত্রটা যদি ওই নিচু বংশের মেয়েটাকে বিয়ে না করে এমন একটা মেয়েকে বিয়ে করত, তবুও মেনে নেওয়া যেত। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা চৌধুরী, ধরো এই মেয়েটাকে যদি আমি তোমার পুত্রবধু করে দিয়ে দেই, নেবে? চোখ বুঝে নিয়ে নেব, কথার নড়চড় হবে না তো। তুমি তো জানো উকিল, বরফ গলে সাগরে মিশতে পারে, আকাশের মেঘ গর্জে মাটিতে পড়তে পারে, কিন্তু এই খোস মামুদ চৌধুরীর জবান কখনো পাল্টায় না। তাহলে শোনো, এই মেয়েটি তোমার পুত্রবধূ চমেলা। মহামান্য আদালত, আসামি সুরুজ মিয়া এই সমাজের একটা নিকৃষ্টতম কাজ করে এই কাঠগড়ে দাঁড়িয়েছে। পরস্ত্রীকে সে জোরপূর্বক উঠিয়ে এনে যে অন্যায় করেছে তার জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি কোনো নিকৃষ্ট কাজ করিনি। আমি আমার স্ত্রীকে একটা বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করে নিজের কাছে এনেছি মাত্র। তাই বুঝি? জমানা বেগম যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে বাদে শামসুলের স্ত্রী হলো কি করে? মহামান্য আদালত, জমানা পূর্বে সুরুজ চৌধুরীর স্ত্রী ছিল বটে, কিন্তু বর্তমানে সে বাদী শামসুলের স্ত্রী। শামসুল হকের সাথে জমেলার বিয়ে হয় সামাজিক সমঝোতায় এবং সে তার ঘরও করে। অবজেকশন ইউর অনার, আমার বিজ্ঞ বন্ধু এতক্ষণ যা বললেন সবই উকালতি ফর্মুলা। সত্যকে কখনো মিথ্যার ছাই দিয়ে ঢাকা যায় না। মহামান্য আদালত, আমি এ ব্যাপারে মিস্টার শামসুলকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাংকস মি লর্ড। মিস্টার শামসুল, জমেলা বেগম আপনার কি হয়? আমার কর্মপরা বউ। ওই শয়তান আমার বাড়ি থেকে আমার বউরে হাইজ্যাক করে নিয়ে আসছে। হুজুর, আমার বউ আমি ফেরত চাই। জমেলা যদি আপনার বউ হয়ে থাকে তাহলে অবশ্যই ফেরত পাবেন। আচ্ছা, আমার বিজ্ঞ বন্ধু বললেন আপনার সাথে জমেলা বেগম সংসার করেছে, যদি তাই করে থাকে তাহলে অবশ্যই তার উপযুক্ত প্রমাণ আছে। হ্যাঁ আছে, কাজী সাহেবের করানো বিয়ার কাবিন নামা। মহামান্য আদালত, কাবিন নামা তো আমার কাছে আছে, আর শুধু কাবিন নামাই নয়,
আমার কাছে এমন প্রমাণ আছে যা ওই শামসুলের কাছে নেই। কি সেই প্রমাণ বলুন। মহামান্য আদালত, আমার স্ত্রী জমাইলা বেগমের বাম পায়ের উপরের অংশে একটা ক্ষত চিহ্ন আছে যা স্বামী হিসেবে একমাত্র আমিই জানি। জমাইলা বেগমের ক্ষত চিহ্ন পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়া গেল। জি হুজুর। আপনার বাপার উপরের অংশে ক্ষত চিহ্ন আছে, আদালত পরীক্ষা করার নির্দেশ দিয়েছে। জি। হুজুর, ঘটনা সত্য, জমাইলা বেগমের বাপায়ের উপরের অংশে ক্ষত চিহ্নে দাগ পাওয়া গেছে। অবজেকশন ইওর অনার। সুরজ চৌধুরী যেহেতু জমাইলা বেগমের পূর্বের স্বামী, সেহেতু স্ত্রী সম্পর্কে তার সম্পূর্ণ ধারণা থাকাটাই স্বাভাবিক। তাই বলে উনি যে এখনো জমাইলা বেগমের স্বামী এটা ঠিক নয়। বর্তমানে জমাইলা বেগমের স্বামী শামসুল হক, কারণ শামসুল হক উপযুক্ত কাবিননামা এবং কলম পড়িয়েই জমাইলা বেগমকে এই ঘরে তুলেছেন। পেঁয়াজ লাগছে, দুইজনের কাবিন করাবো, নিয়ম আর কি। জমাইলা বেগমকে কিছু প্রশ্ন করার জন্য মহামান্য আদালতের নিকট অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা জমাইলা বেগম, এবার আপনি বলুন আপনার স্বামী কে? হ্যাঁ বলুন, আপনার স্বামী কে? আমার স্বামী, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে। মিথ্যে কথা। সুরজ চৌধুরী যদি আপনার স্বামী হয়ে থাকে তাহলে শামসুল হককে আপনি বিয়ে করেছিলেন কেন? মহামান্য আদালত, পরিষ্কার বোঝা যাচ্ছে যে জমাইলা বেগম তার পূর্বের স্বামী সুরজ চৌধুরীকে ত্যাগ করে শামসুল হককে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন। মিথ্যে, সব মিথ্যে। আমি আমার স্বামীকে ত্যাগ করিনি, আমি শামসুলকে বিয়ে করিনি হুজুর। তাহলে শামসুলের কাবিননামা কি মিথ্যে? তার সাথে কোমল বলা কি মিথ্যে? হ্যাঁ মিথ্যে হুজুর, আপনি বলুন। এক স্বামী থাকতে অন্যজনের সাথে আমার কি করে বিয়ে হয়? আমি একজন নারী, তাই বলে কি এই সমাজে আমার কোনো মূল্য নেই? আমি একজনকে স্বামী হিসেবে নিয়েছি, মরণ পর্যন্ত তাকে নিয়ে ভাবব। আমার স্বামীর ভালোবাসা থেকে আমাকে আমাকে আলাদা করবেন না হুজুর, আলাদা করবেন না। এটা আদালত, এখানে সবকিছু হয় আইনের ধারায়, এখানে আবেগে কিছু হয় না। আপনি আসুন, আমি আপনার দাদাকে কিছু প্রশ্ন করব। জমাইলা বেগমের দাদা? জি। আপনি তো শামসুলের নিকট জমাইলা বেগমকে দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন, তাই না? না, বিয়ে দেইনি। শামসুল চক্রান্ত করে আমাকে অন্ধ বানিয়ে সুরজ আর জমাইলার সম্পর্কের মাঝে ফাটল ধরিয়েছে। নাতনির সুখের কথা চিন্তা করে জমাইলাকে শামসুলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যখন শুনলাম ও একটা প্রতারক তখন প্রতিবাদ করি। আর তখন ওই বদমাইশ আমাকে জোরপূর্বক ঘাড় ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেয়, জমাইলাকে জোর করে আটকে রাখি। এরপর কি ঘটেছে আমি জানি না হুজুর। মহামান্য আদালত, এবার নিশ্চয়ই পরিষ্কার যে শামসুলের সাথে জমাইলার বিয়ে হয়েছে? না হুজুর, না। শামসুলের সাথে জমাইলার বিয়ে হয় নাই। আমি লোকমান কাজী। শামসুল আমার জীবনের ভয় দেখাইয়া কাবিন নামা করতে বাধ্য করছে। হ্যাঁ হুজুর, শুধু তাই না, জমাইলা বিয়ের দিন অজ্ঞান অবস্থায় বসে ছিল, শামসুল ভাই আমারে দিয়া কবল বলাইছে। দেখ শুনি কি কামড়া গড়াইছে। কেস ফাইনাল, চলেন কাইটা করি। হুজুর, আসামি বলাইতে চাইতেছে। ক্রিমিনাল শামসুল হককে অ্যারেস্ট করার নির্দেশ দেয়া হলো। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে
আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে আসামি সুরুজ চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। এই আদালত তাকে সসম্মানে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। আমি না বুঝে তোদের অনেক কষ্ট দিয়েছি বাবা, আমার মুখটা তোর জন্য হাহাকার করছে, বুকে এসে আমায় শান্তি দে বাবা। আমার মুখে আয়, এই বুড়ো বাবের প্রতি আর কোন রাগ রাখিস নে মা, আয় মা, আয়, আয় মা। সরকার আর অভিমান নয়, নয় কোনো বংশের অহংকার, তুমি মানুষ আমিও মানুষ, কোনো ভেদাভেদ নেই, আজ থেকে তুমি আমার পরম আত্মীয়। এসো সরকার, এসো, বাঘের সিংহে এক হয়েছি, আর চিন্তা নাই। ও সুরুজ মিয়া, তাই কোনায় আর বাঁশরি বাজাইয়া।